সূর্যের প্রখর রশ্মি 39 ডিগ্রি সেলসিয়াস, তারই মধ্যেও একটানা সূর্যের দিকে তাকিয়ে থাকলেন। শুধু তাই নয়, একবারও চোখের পাতা ফেললেন না, আর তার মধ্যেই রেকর্ড স্থাপন করলেন 70 বছর বয়সী ভানু প্রতাপ সিং। খালি চোখে টানা 1 ঘন্টা 26 মিনিট সূর্যের দিকে তাকিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মাথুরার এই বাসিন্দা। ভানু প্রতাপ সিং বলেন, তিনি এত ধ্যানের পদ্ধতি অনুসরণ করেন, এই অসাধ্য সাধন করেছেন। এতে একটি কালো বিন্দু মোমবাতি শিখার মতো একক বিন্দুতে তাকিয়ে থাকতে হয়। সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের প্রবেশ করলে তা চোখের লেন্সের মাধ্যমে এবং চোখের রেটিনায় ফোকাস করে। রেটিনা হলো আলো সংবেদনশীল টিস্যু, এটি চোখের ভেতরে পৃষ্ঠকে আস্তরণ করে, শেষ পর্যন্ত রেটিনার অংশ গুরুতর ক্ষতিও হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।